তীব্র তাপদাহের মধ্যেও দলের দুই শীর্ষ নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আমানুল্লাহ আমানের বিরুদ্ধে দুর্নীতি মামলায় দেয়া সাজার রায় বহাল রাখার প্রতিবাদে সমাবেশে উপস্থিত হন ঢাকা মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বাজেট দিয়ে ট্যাক্স বাড়ায়া আওয়ামী লীগের ইনকাম বাড়ছে, আর এই গরিব মানুষের উপর ট্যাক্সের বোঝা বাড়ছে। এই সরকার পতনের আন্দোলনের চূড়ান্ত ঘোষণা কিন্তু চার পাঁচ দিনের মধ্যে দলের মহাসচিব দলের পক্ষ থেকে নিশ্চয়ই ঘোষণা দেবে। নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আগামী নির্বাচনকে টার্গেট করেই পূর্ববর্তী সময়ে দেয়া সব মামলায় বিরোধী নেতাদের সাজা দেয়া হচ্ছে, রাজনীতিকরণ করা হচ্ছে, নেতৃত্বকে গ্রেফতার করে যাতে তারা নির্বাচন করতে না পারে। ভোট চুরির প্রকল্পের একটি অংশ হিসেবে আজকে বিচার বিভাগের একটি অংশ কাজ করছে। খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর মাধ্যমেই সরকার একক নির্বাচনের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। অর্থাৎ যদি বিএনপি বা বিরোধী দলের নেতৃত্বকে এই মামলার রায় দিয়ে আদালতকে ব্যবহার করে সরিয়ে দেওয়া যায়, তাহলে আসন্ন নির্বাচনে তা একটা ফাঁকা মাঠ পেয়ে যাবে। সেই গুড়ে বালি সেটা হবে না। সংকট সমাধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে দৌড়ে কোনো লাভ নাই, আপনাদের সময় হয়ে গেছে, আজ রায়ের পেছনে এসে দাঁড়িয়ে গেছে বন্ধুরা। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 42তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বইমালা ও চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।